আজকে আমাদের রানিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এই রামকৃষ্ণ সেবাশ্রমের মন্দির প্রাঙ্গণে এখানে যে রক্তদান শিবির এই অনুষ্ঠানের প্রিয় সঞ্চালক মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই লোকের পঞ্চায়েত সমিতি সহসভাপতি বিজন ব্যানার্জি, আমাদের জেলা পরিষদের সদস্য শিখাজি আছেন, আমাদের ডাক্তার তরুণ সাহেব আছেন, আমাদের পাশের অঞ্চলের সভাপতি তাপসদা আছেন, প্রধান এই অঞ্চলের আমাদের প্রাক্তন সভাপতি আমাদের দলের নেতা বাসুদা আছেন, এখানে আমাদের মান্নান থেকে শুরু করে টিও থেকে শুরু করে পিজিস থেকে শুরু করে আমাদের বিশিষ্ট অতিথিরা মঞ্চে আছেন। আর বিশেষ করে এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে যে সমস্ত মায়েরা বোনেরা দিদিরা আমার সমবয়স্ক বয়োজ্যেষ্ঠরা আছেন ছোটরা আছেন তাদের সকলকে আমি সাতগাছিয়া বিধানসভার পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে আমরা খুবই আনন্দিত যে প্রায় 250 মানুষ ইতিমধ্যে রক্ত দিয়ে দিয়েছে 250 জন, তারপরেও রক্তের দেওয়ার জন্য যে লাইন আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ যে আমরা এখনো লক্ষ্য করি যে আমাদের মধ্যে কিছু মানুষ আছে এই সমাজে তারা মানুষের জন্য কিছু দিতে চায়। আর বিশেষ করে তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আজকের অন্তত 7 জায়গায় আমাদের এই বিধানসভায় রক্তদান শিবির হচ্ছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। একটা অংশে রাজনৈতিক দল যখন গোটা বাংলা জুড়ে মানুষকে বিভাজন করার চেষ্টা করছে, মানুষকে ভাগ করার চেষ্টা করছে, তখন আমরা লক্ষ্য করছি যে আমাদের দল তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্র বিতরণ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষকে কিভাবে মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেই ব্যবস্থা আজকে করছে। ফলে আমি সকলকে অনুরোধ করতে চাই যে যারা রক্ত দিচ্ছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ, তাদের কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। যে রক্তদান একটা মহান দান, আমরা জীবনে সোনা দানা অনেক কিছু দান করি, মন্দিরে করি, মসজিদে করি, গির্জায় করি, গুরুদুয়ারে করি, বিভিন্ন জায়গায় করি, কিন্তু নিজের জীবনের সঞ্চয়টুকু যে রক্ত সেটাকে দিয়ে অন্যের জীবন বাঁচানো এই যে মহান কাজ, এটা খুব কম মানুষ করে। যেটা আজকে রানিয়া এসে আমার একটা অভিজ্ঞতা যে এখানে যারা রক্ত দিচ্ছেন তাদের মানসিকতাকে আমি প্রথমেই ধন্যবাদ, প্রথমে অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। আমার ভালো লাগছে এই রক্তদাতা রক্তদান শিবিরের উদ্যোক্তা যারা তাদের এখানে আমাদের আজাদ থেকে শুরু করে যারা আছেন সকল নেতৃত্বকে যে তাদের পীযূষ আছে এখানে, মান্নার আছে, অনেকেই আছেন, বাসুদা আছেন, আমি সকলকে ধন্যবাদ জানাই। এই ধরনের উদ্যোগ যত বেশি গ্রহণ করতে পারবেন, এই ধরনের উৎসব যত বেশি আমরা গ্রহণ করতে পারব আমাদের সমাজের অভ্যন্তরে তত বেশি অসামাজিকতাগুলোকে আমাদের দূরে সরিয়ে দিতে পারব এবং মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধুত্ব একতা ঐক্যটা আমরা তৈরি করতে পারব। এবং বিশেষ করে হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী আমরা যারা আছি আমাদের সম্প্রীতির মেলবন্ধন তৈরি করতে পারব। আমরা অনেক সময় লক্ষ্য করি যে কিছু মানুষ আছে তারা ধর্মের কথা বলে জাতপাতের কথা বলে মানুষকে বিভাজন করে, কিন্তু আজকে এই রক্তদান শিবিরের মঞ্চে এসে দেখে যেতে বলবো এখানে যারা রক্ত দিচ্ছেন কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ আদিবাসী, মঞ্চে যারা বসে আছে তারাও বিভিন্ন ধর্মের মানুষ। একটা বিষয়ে আমরা লক্ষ্য করি যখন আমাদের গ্রামে আমাদের পাড়ায় কিংবা আমার প্রতিবেশী
প্রতিবেশী কিংবা আমার বাড়ির কোনো মানুষ কোনো কঠিন রোগে আক্রান্ত হয়, যখন আমরা হসপিটালে যাই এক বোতল কি দু বোতল কি পাঁচ বোতল রক্ত সংগ্রহ করতে, আমরা কি সেখানে গিয়ে একবার জিজ্ঞাসা করি যে যে ব্লাডটা আমাকে দিচ্ছেন, রক্তটা আমাকে দিচ্ছেন, সেই রক্তটা হিন্দু না মুসলমান, খ্রিস্টান না আদিবাসী? এটা কিন্তু কখনো আমরা জিজ্ঞাসা করি না। তখন আমাদের একটাই লক্ষ্য থাকে যে এই রক্ত নেব, আমার প্রতিবেশী বা আমার পরিবারের জীবন বাঁচাবো। কিন্তু আজকে যারা মানুষকে বিভাজন করার চেষ্টা করে আমি তাদেরকে ধিক্কার জানাই, কারণ এই বাংলা সেই বাংলা যে বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মহান মানুষ জন্মগ্রহণ করেছিলেন, যে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর থেকে নজরুল ইসলাম, রাজা রামমোহন রায় থেকে শুরু করে মহান মনীষীরা এখানে জন্মগ্রহণ করেছিলেন, আজকে সেই বাংলার মানুষ আমরা। তাই আজকে যারা সংস্কৃতির বিভাজন যারা তৈরি করে, মানুষের বিভাজন যারা তৈরি করে, জাতপাতের বিভাজন যারা তৈরি করে, তাদেরকে চিহ্নিত করে মানুষ থেকে বিচ্ছিন্ন করে আগামী দিনে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এগোতে হবে। এই কাজটুকু সকলকে করার জন্য আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা আছেন, আমাদের নেতৃত্বরা যারা আছেন, আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যারা আছেন, যুবরা যারা আছেন, তাদের সকলকে অনুরোধ করব আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আপনারা সবাই আসুন, এই বাংলার সোনার বাংলাটাকে আরো সুন্দরভাবে গড়ে তোলার জন্য।